সাইফুল আলম মাসুদ, যিনি এস আলম নামেই পরিচিত দেশের মানুষের কাছে, দেশের আলোচিত সমালোচিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও কর্ণধার তিনি। এস আলমের বাবা মোজাহিরুল আনোয়ার, মা চেমনারা বেগম, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন এস আলমের বাবা। সাত ভাই পাঁচ বোনের মধ্যে এস আলম চতুর্থ। ব্যক্তিজীবনে তিনি তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক। 1985 সালে পড়াশোনার পাট চুকিয়ে টিনের এজেন্ট হিসেবে ব্যবসায়ীর খাতায় নাম লেখান এস আলম। টিনের ব্যবসার সফলতার পর নামেন পরিবহন ব্যবসায়ী। ধীরে ধীরে প্রতিষ্ঠা করেন সিমেন্ট, তেল পরিশোধন, স্টিল, চিনি পরিশোধন, টেক্সটাইল ও স্পিনিং, রিয়েল এস্টেট ও বিদ্যুৎ উৎপাদন প্লান্ট সহ বিভিন্ন খাতে। গত সরকারের আমলে হঠাৎই মালিক বনে যান দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ সহ আরও ছয়টি ব্যাংকের। এস আলম গ্রুপের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বোচ্চ 25,454 কোটি টাকার সম্পদ রয়েছে অ্যাসেট ও প্রপার্টিজ খাতে। এছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে 21,092 কোটি টাকা, পোশাক খাতে 21,350 কোটি টাকা, আমদানি রপ্তানি ব্যবসায় 20,169 কোটি টাকা, তেল পরিশোধন ব্যবসায় 16,932 কোটি টাকা, সুগার রিফাইনারিতে 8,919 কোটি টাকা এবং হুইট ক্রাশিং প্লান্টে 8,919 কোটি টাকা বিনিয়োগ রয়েছে। অর্থাৎ এই সাত খাতেই এস আলম গ্রুপের বিনিয়োগ রয়েছে 1,22,835 কোটি টাকা। এছাড়া আরও কিছু খাতে বড় বিনিয়োগ রয়েছে এস আলম গ্রুপের। এর মধ্যে গ্যালভানাইজিংয়ে 3,934 কোটি টাকা, ফ্ল্যাট রোলিং প্ল্যান্টে 2,612 কোটি টাকা, পলিপ্রোপিলিন কারখানায় 243 কোটি টাকা, পরিবহন খাতে 345 কোটি টাকা, গণমাধ্যম ও টেলিকমিউনিকেশনে 183 কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এছাড়া শেয়ার বাজার, ডিবেঞ্চার ও বন্ডে বিনিয়োগ রয়েছে 228 কোটি টাকা। আর ইসলামী ব্যাংকে 28% শেয়ার ধারণ করছে এস আলম পরিবার, যার বাজার মূল্য 1,915 কোটি টাকা। এছাড়া বাকি ছয়টি ব্যাংক ও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে এই গ্রুপের বিনিয়োগ রয়েছে প্রায় 2,000 কোটি টাকা। এই সম্পর্কে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন টিবিএসকে বলেন, এস আলম গ্রুপ সম্পদ অতিমূল্যায়িতভাবে দেখিয়েছে, যেন ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়া যায়। বিদেশেও বিপুল সম্পদের পাহাড় গড়েছেন এস আলম। 2019 সালে সিঙ্গাপুর ভিত্তিক কিছু সংবাদপত্রের প্রতিবেদন বলছে, দেশটিতে মিলিয়ন ডলারের একাধিক হোটেল কিনেছে এস আলম পরিবার। সিঙ্গাপুর এস আলম পরিবারের নামে শপিং মল থাকার কথাও শোনা যায়। সিঙ্গাপুর এসব সম্পদের মূল্যমান $100 মিলিয়ন। এস আলম গ্রুপের সম্পদের পাহাড়ের বিপরীতে রয়েছে প্রায় সমপরিমাণ ব্যাংক ঋণ, কারণ এসব সম্পদের বড় অংশ অর্জন করেছেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে ঋণ নিয়ে। এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া না গেলেও সংশ্লিষ্টদের অনুমান, এস আলম গ্রুপের মোট ঋণের পরিমাণ কমপক্ষে 1,25,000 কোটি টাকা, যা বিগত শেখ হাসিনা সরকারের সময় ব্যাংক থেকে নিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এস আলম গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো 2017 সাল থেকে 2024 সালের জুন পর্যন্ত ঋণ নিয়েছে 95,331 কোটি টাকা, যার 79% বা 74,900 কোটি টাকা নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে। এসব ঋণের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি তোয়াক্কা করা হয়নি, কারণ ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা ছিল এস আলম গ্রুপের অধীন। দ্বিতীয় সর্বোচ্চ 13,400 কোটি টাকা ঋণ নেওয়া হয় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে 4,200 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 2,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 574 কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 257 কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ।